Hi guys, আমি মৌবনি Welcome to my YouTube channel মৌবনিস Lifestyle. তো এটা আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে এন্ড যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ফার্স্টে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আগে কখনো ব্লগ করিনি আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি ইউটিউবে একটা চ্যানেল খুলবো কিন্তু কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি তো আজকে এতদিনে আমি চ্যানেল খুলে কোনো ভিডিও আপলোড করতে চলেছি আমি জানি না যে এটা আমার ফার্স্ট ভিডিও হবে নাকি বা এর আগে আমি কোনো ইন্ট্রো ভিডিও পোস্ট করব নাকি তাও আমি বললাম যে এটা আমার ফার্স্ট এমনিতেও এটা আমার ফার্স্ট ব্লগ হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কিসের ওপর ব্লগ ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে কালকে আমার এক বান্ধবীর বিয়ে তো আজকে মেহেন্দি আমরা আজকেই সবাই ওখানে চলে যাব তো এই জন্য আমি ভাবলাম যে তাহলে এটা দিয়েই ব্লগটা করা শুরু করা যাক বা ভিডিও করা শুরু করা যাক বেশ ভালোই হবে সবাই একসাথে অনেকদিন পর দেখা হবে অনেক মজা হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো অ্যান্ড চলো এখনো আমি কিছুই রেডি হইনি ব্যাগ গোছানো এখনো অনেক কিছু বাকি আছে আমি স্নান করিনি এখনো আর আমার অ্যাকচুয়ালি 12টায় বেরোনোর কথা ছিল এখন অলরেডি 12টা বেজে গেছে আমি এখনো কিছুই রেডি হতে পারিনি সবাই এরপর আমাকে তাড়া দেবে তো আমি তাড়াতাড়ি ঝটপট রেডি হইনি দেন বেরোনোর সময় তোমাদের সাথে দেখা করব অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ পেয়ে থাকো তার জন্য সরি আমাদের বাড়িতে কাজ হচ্ছে তো একটু আওয়াজ হচ্ছে ওই জন্য তো আমি ঝটপট রেডি হয়ে যাই দেন বেরোনোর সময় তোমাদের সাথে দেখা করছি ততক্ষণ সাথে থেকো তো আমরা এখন বেরিয়ে গেছি আমাদের 12টায় টাইম ছিল বেরোনোর এখন বাজে 2:15 বাজে এখন আমরা এতক্ষণে রেডি হয়ে বেরোতে পেরেছি জানি না কতটা শুনতে পাচ্ছ প্রচন্ড আওয়াজ এখানে আর এই যে আরেক সুন্দরী আছে আমার সাথে আমরা যাচ্ছি এখন এখন যাব আমরা এখান থেকে কাঁচরাপাড়া দেন ওখান থেকে ট্রেন ধরে যাব ফুলিয়া ওখানেই বিয়ে বাড়ি আমাদের আরেকজন যাবে আমাদের সাথে বড় ব্যাগ নিয়ে আমাদের কষ্ট হয়ে গেছে দেখতে বাবা দেখো কত বড় ব্যাগ নিয়েছে দেখো একটু দেখো যাই না দেখতে পেয়েছো নাকি আমিও এত বড় ব্যাগ নিয়েছি যদিও আর আরেকজন যাবে আমাদের সাথে সে কোথা থেকে উঠবো চাকদা থেকে উঠবে ওখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ আগে বেচারি মনে হয় চলে এসছে আমরাই লেট করেছি কিছু করার নেই বোঝবি মেয়েদের সাজগোজ করতে একটু লেট হয় তো এই হচ্ছে এখনকার আপডেট আবার কিছুক্ষণ পর দেখা করছি তোমাদের সাথে বাই বাই ততক্ষণ এখনই ট্রেন ঢুকবে ট্রেনে উঠবো আমরা চলে এসছি এই যে পেছনে দলবল হাই করে দাও সবাই হাই বলে মাস্কটা খোল একটু মুখগুলো দেখা ওই যে পেছনে একজন সব সুন্দরী রমণী বলেছিলাম তিনজন যাবো সেলফি তুলছি না তো ভিডিও করছি বলেছিলাম তিনজন যাব চারজন হয়ে গেছে আরেকজন চাকদা থেকে ইনি চাকদা থেকে উঠে আমাদের উদ্ধার করে দিয়েছে এত ভালো জায়গা চাকদা থেকে ওঠেনি কিন্তু বললাম না কি হয়েছে ঘটনাটা কি হয়েছে গাড়ি মারি মেরে দেবে একবারে বিয়ে বাড়িতে গিয়ে তারপর আবার ব্লগ করছি ঠিক আছে বাই বাই আমরা এই যে চলে এসেছি কোনের বাড়িতে চলে এসেছি বারবার আমি এইদিকে দেখাচ্ছি ক্যামেরা এইদিকে কোনের বাড়ি আমরা চলে এসেছি আর এই যে আমাদের নতুন ব্রাইড টু বি আমাদের নতুন বৌমা হতে চলেছে এই যে
নতুন বউ চলে এসেছে, শাখা পরে একটু দেখা। শাখা পরে এসেছে, আমরা যেতে পারিনি, আমাদেরকে নিয়ে যায়নি, ঠিক আছে। এবার এবার গিফট আমরা দিয়ে দিচ্ছি, আমাদের তিনজনের তরফ থেকে গিফট। এটা খুলে দেখিয়ে দাও সোনা, দাঁড়া আমি বড় করে দেখাচ্ছি, ঠিক আছে, খুলে দেখাবে যখন। দাঁড়া দাঁড়া খোল, খুলবো। এই যে, এই যে গিফট। তো এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিফটটা দেওয়ার পরের ক্লিপ। এখানে আমরা সবাই মিলে একটু লোকাল মার্কেটে গেছিলাম বিয়ের জন্য, আর কিছু কেনাকাটা করার ছিল আমাদের, সেটা করার জন্য সবাই মিলে। তো তখন আমার ঠিকভাবে রেকর্ড করা হয়নি বা কিছু বলাও হয়নি যে আমরা বাজারে যাচ্ছি বা কিছু, তাই জন্য এখানে ভয়েস ওভারটা আমি দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো ভিডিওটা, এনজয় করো সবাই। তো এখন এখানে একটা বিয়ের রিচুয়ালস হচ্ছে, যেটাকে বলে পুকুর নিমন্ত্রণ করা। আমরা সবাই মিলে গেছিলাম পুকুর নিমন্ত্রণ করতে, তো সেইটারই একটা ছোট্ট ক্লিপ তোমরা দেখে নাও। ভোরবেলা সব উঠবি কটায়? ওরে বাবা, পাঁচটা সময় উলু দে রে, পারি না উলু দাও সবাই। মেয়েরা আসতে এখানে আমরা পুকুর নিমন্ত্রণ করে সবাই চলে এসেছি এবং এসে রেডিও হয়ে গেছি রাতের মেহেন্দি ফাংশনের জন্য। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছ, আমরা সবাই মিলে একটা নাচ প্রিপেয়ার করছিলাম রাইমার মেহেন্দির জন্য। তো আমি একটা ছোটো ডান্সের ক্লিপ দিচ্ছি, পুরোটা দিলে আমি কপিরাইট খেয়ে যাবো, তাই জন্য ছোট্ট একটা ক্লিপ দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও নাচটা তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। তো সাথে থাকো এবং এই দেখো এখন আমাদের ব্লগার মেহেন্দি পড়াচ্ছে বিয়ের কোনেকে, দেখতেই পাচ্ছ খুব টেনশনে আছে মেহেন্দি কেমন হবে, সুন্দর হবে না কেমন হবে। তো দেখো এই দেখো মেহেন্দিটা ছাওয়া পড়ছে, এখনো একটুকুনি হয়েছে, এখনো পুরোটা বাকি হবে, তোমাদের দেখাবো আস্তে আস্তে সবই, ভেব না বাবা। আচ্ছা তাহলে এবারে আমরা দিস। আরে এই দেখো আমাদের বনি সোনা, এই সবাই একটু হাই বল, এই হাই বলো, হাই বলো, এ তাকা, এ হাই বল, বাবা কি সুন্দর। আমাদের বিয়ের কোনেই তো বললো না, বিয়ের কোনেকে ভালো করে দেখাতে হয়, আর নড়িস না, নড়লে হবে না মা।
হাই গাইস, তো একবারে কালকে রাত থেকে আজকে একদম সকালে রেডি রেডি হয়ে একবারে এসেছি। অনেকটা সময় কিছু দেখাতেই পারিনি, মেহেন্দিতে তো আমি শ্যুট করতে পারিনি, লাভলি একটুখানি শ্যুট করেছিল, ওইটুকু যদি ক্লিপ থাকে বা কিছু ছবি টবি থাকে আমি দিয়ে দেবো। আজকে হচ্ছে এখন গায়ে হলুদ, আর আমি বাবার ওদের জন্য দেখতেও পাচ্ছি না, ভেতরে আশীর্বাদ চলছে, মেয়েকে আশীর্বাদ করতে এসছে ছেলের বাড়ি থেকে। আর এই যে আমরা সব একটু বলে দে আমাদের মৌবানি আছে, ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, খুব অসংখ্য ধন্যবাদ। মানে একটু বেড়ে গেছে কিছু দেখি কি করা যায়। আর এই ভিডিওটা জানি না আমি ছোট হবে না বড় হবে, যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে আমি ভাবছি যে এখন অবধি গায়ে হলুদ অবধি ভিডিওটা একটা পার্টে রাখবো, আর বিয়ে বউ ভাতটা আরেকটা পার্টে করে দেবো। আর যদি খুব বেশি বড় না হয় তাহলে সব একসাথেই দিয়ে দেবো ভিডিও, দেখা যাক কি হয়। হয়তো এখন একটু আমরা বাজারেও যেতে পারি, যদি যাই ব্লগ করবো অবশ্যই। আর চলো, মেয়েকে এখন আশীর্বাদ করছি, একটু দেখাই কি হচ্ছে না হচ্ছে, চলো। তো দেখতে পেলে মেয়ের আশীর্বাদ চলছে এখন ভেতরে, ওখানে গিয়ে ডিস্টার্ব করা যাবে না একদম। আমরা একটু জানি না, আমি জানি না, যাই হোক আমরা এখন হয়তো একটু বাজারে যাব, সেটা ব্লগ করে দেখাবো। আর একজন পেছনে যে চলে এসছে আরেকজন, ওই ওই এ আমার ব্লগে হাই বল, তাকাতেও পাচ্ছি না। এ হচ্ছে সাথে 10 ঘন্টা লাগালো দিয়ে এতক্ষণ পর আসলো, আমাদের কত কিছু ভিডিওস বানানো, রিলস বানানো হয়ে গেল। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে প্লিজ ফলো করে দিও, আমার ইনস্টাগ্রামে মৌবনি দে এই নামে আছে, একটু সবাই প্লিজ ফলো করে দেবে। আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই। চলো পরে দেখা হচ্ছে, বাই বাই। তো গায়ে হলুদের সময় এখানে আবার একটা ডান্স আমরা প্রিপেয়ার করেছিলাম, ডান্সারের বিয়ে বলে কথা, তো নাচ তো থাকবেই, তো এটারও ছোটো একটা ক্লিপস দিলাম দেখো তোমরা, অ্যান্ড জানিও এই ডান্সটাও কেমন লাগলো তোমাদের। গায়ে হলুদের হলুদ কোটা হচ্ছে, ওই তো হলুদ কোটা হচ্ছে, সেটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। তো আমি ভ্লগের এই ফার্স্ট পার্টটুকু গায়ে হলুদ অবধি রাখছি, বেশি বড় করছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, আর বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে অনেকটা বোর লাগবে।
তো আমি সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো ভিডিওর। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই এইভাবেই আমার পাশে থেকো।